জেলা গ্রন্থমেলার মঞ্চে বিশিষ্টজনের হাত থেকে প্রকাশিত হলো নতুন বছরের নিউজ নোম্যান্সল্যান্ডের ক্যালেন্ডার। নতুন বছরের ক্যালেন্ডার পেয়ে খুশি সকলেই। উত্তর চব্বিশ পরগনা জেলা গ্রন্থমেলার মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নিউজ নোম্যান্সল্যান্ডের নতুন বছরের ক্যালেন্ডার। এদিন জেলা গ্রন্থমেলার মঞ্চে ডিএলও তাপস কুমার মণ্ডল, প্রাক্তন বিধায়ক তথা জেলা গ্রন্থাগার দপ্তরের সদস্য গোপাল শেঠ ও মহকুমার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে নিউজ নোম্যান্সল্যান্ডের নতুন বছরের এই ক্যালেন্ডারের উদ্বোধন করেন ডিএলও ও প্রাক্তন বিধায়ক। তেসরা জানুয়ারি মেলা শেষ হবার কথা থাকলেও সকলের অনুরোধে একদিন বাড়িয়ে দেওয়া হয়েছে মেলার সময়সীমা। শনিবার জেলা গ্রন্থমেলার শেষ দিন। শেষ দিনের অনুষ্ঠান মঞ্চে পুরস্কার বিতরণী, সঙ্গীত অনুষ্ঠানের পাশাপাশি স্বামী বিবেকানন্দের বাণী ও ছবি দ্বারা চিত্রিত নতুন এই ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করেছে দাবি উপস্থিত গুণীজনেদের। এদিন ক্যালেন্ডার প্রকাশের পর উপস্থিত সকলের হাতেই নতুন ক্যালেন্ডার তুলে দেওয়া হয় নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকে। নতুন বছরের নতুন ক্যালেন্ডার পেয়ে খুশি সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।